নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 2019 সালে সকলের জন্য রইল শুভেচ্ছা এবং অভিনন্দন, ভালোবাসা। ঈশ্বরের কাছে রইল প্রার্থনা, সবাই সুখে শান্তিতে আনন্দের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করুন। আজকের অনুষ্ঠানের বিষয়, 2019 সাল কেমন যাবে পারটের রাশি। যদি অনুষ্ঠান ভালো লেগে থাকে, আজ অনুষ্ঠান ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর অনুষ্ঠান থেকে যদি ভালো কিছু পেতে হয়, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, তার জন্য সাবস্ক্রাইবও করতে হবে চ্যানেলটিকে। শুরু করছি, মেষ রাশি 2019 সাল কেমন যাবে। 2019 সাল মেষ রাশির ভালো মন্দ মিশিয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আর্থিক অবস্থা যথেষ্ট পরিমাণে ভালো যায়। মানসিক টেনশন বা হতাশা আসতে পারে ব্যবসাকে কেন্দ্র করে বা চাকরিকে কেন্দ্র করে। সরকারি চাকরি করলে পরে পদোন্নতি হওয়া নিয়ে সমস্যা হতে পারে, আর বেসরকারি চাকরি করলে তৃতীয় ব্যক্তি সমস্যার সৃষ্টি করতে পারে। অর্থ সঞ্চয় বলতে তেমন কিছু নেই, তবে যত্র হয় তত্র ব্যয়, কারো কাছে ঋণগ্রস্ত হতে হবে না। মায়ের শরীর নিয়ে সামান্য চিন্তা হতে পারে, একবার দুবার মা হসপিটালেও যেতে পারে, তবে টেনশন কোনো কারণ নেই, তাই টেনশন একদম করবেন না। আপনি যদি বাইক বা গাড়ি চালান, তাহলে অ্যাক্সিডেন্ট বা রক্তপাত বা ফাড়া হতে পারে, তবে মৃত্যু সম কোনো অঘটন ঘটবে না, এইটুখানি বলতে আমি পারি। গ্রহের যা অবস্থান রয়েছে তাতে আপনার রাশির জন্য এই বছর শনি তেমন শুভ নয়, রাহুও তেমন শুভ নয়, কেতুও তেমন শুভ নয়। রাহু যদি শুভ না হয়, তাহলে সব কাজে হওয়াতে বাধা আসে, কোনো কাজ সহজে করতে দেয় না। আর শনি যদি শুভ না হয়, তাহলে যে কোনো কাজ করতে গেলে পরে সেটা লেট হয়ে যায়। আর কেতু যদি শুভ না থাকে, তাহলে প্রচণ্ড পরিমাণে শত্রু বৃদ্ধি পায়, তবে সেই শত্রু কিন্তু নিকটজন হবে, সেই দিকে একটু নজর রাখার প্রয়োজন আছে। সামান্য পরিমাণে বিষয় বা সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা বা পুলিশি ঝামেলা হতে পারে, ভাগাভাগি নিয়ে ভাতৃবিরোধ হতে পারে বা বোনেদের সঙ্গে সমস্যা হতে পারে, সেই জায়গাটা একটু দৃষ্টি দেওয়া উচিত। যার যতটুকু প্রাপ্তি তাকে দিয়ে দিলে পরে ঝামেলা অশান্তি আশা করি বাড়বে না। এরই সঙ্গে যদি আপনি শিক্ষাজীবী হন, অর্থাৎ পড়াশুনো করেন বা উচ্চ শিক্ষার দিকে এগোচ্ছেন, তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, আশানুরূপ রেজাল্ট হবে না, একথা ঠিকই, তবে ফেল করারও কিন্তু চান্স নেই। যদি আপনি সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন বা সরকারি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন, তাহলে দেখবেন যে তীরে এসে তরি ডুববে, কিন্তু এই তীরে এসে যাতে তরি না ডুবে তার জন্য আগে থাকতে যদি প্রতিকার করা যায়, তাহলে পরে অতি উত্তম ফল পাবেন। তারই সঙ্গে আপনার যদি বিবাহের উপযুক্ত বয়স হয়, তাহলে বিবাহের জন্য কিন্তু সম্বন্ধ দেখতে পারেন, তবে সেই সম্বন্ধ কিন্তু একাধিকবার দেখতে হবে। তার কারণ, কোনো কারণবশত একে অপরের সঙ্গে একটু ভুল বোঝাবুঝির জন্য সম্বন্ধ ভেঙে যেতে পারে, বা আপনার পছন্দ হচ্ছে তাদের পছন্দ হচ্ছে না, বা তাদের পছন্দ হচ্ছে আপনার পছন্দ হচ্ছে না, এই একটা সমস্যা আসতে পারে। কোনো কারণবশত আপনার কর্মকে কেন্দ্র করে কিন্তু সমস্যা আসতে পারে, অর্থাৎ আপনার সব দিক দিয়ে সব কিছু ঠিক আছে, কিন্তু কর্মের জায়গাটা হঠাৎ করে ডিস্টার্ব হয়ে যাওয়ার জন্য সেইটা বিয়ে ভেঙে যাওয়ার কিন্তু একটা বিশেষ দিকও রয়েছে। তাই যাই করবেন, যতটুক বিচার করে মাথা দিয়ে ভালো করে বুঝে তারপরে মনকে কাজে লাগিয়ে বিবাহের মঞ্চে যাবেন। বিয়ে কিন্তু একবারই হয়, দশবার নয়। যাদের দশবার হয় তাদেরকে নিয়ে কোনো কথা নয়, আর যাদের একবারই মনে করে সারা জীবন কাটবে, তাহলে সেটাকে কিন্তু ঠিক করে কাটাতে হবে। এবার যে সকল জাতক বা জাতিকার জন্য বলা হলো যে কোনো কারণবশত একটু মেষ রাশির খারাপ কিছু আছে, তাহলে সেটার জন্য কি করবেন, খুব সহজ উপায়। এক, যদি বাড়িতে জবা ফুল গাছ থাকে, তাহলে সেই জবা ফুল গাছে যদি ফুল ফোটে, তাহলে স্নান করার পরে ওই জবা ফুল গাছ থেকে একটি ফুল তুলে নিন। যদি আশেপাশে পুকুর বা নদী থাকে বা দিঘি থাকে বা হচ্ছে কোনো জলাশয় থাকে, সেটা অবশ্যই পবিত্র জলাশয় হতে হবে, তার সম্মুখে চলে যান। সূর্য যে অবস্থায় যেদিকে রয়েছে সেই দিকে মুখ করে সূর্য মন্ত্রটি জপ করে মনের প্রার্থনাটি বলে আপনি সেই জলাশয়তে ফুলটিকে ফেলে দিন, তাহলেই দেখবেন 2019 সাল যথেষ্ট পরিমাণে আপনার পক্ষে ভালো যাবে। আরেকটি কথা বলি, মেষ রাশির জন্য উপযুক্ত স্টোন হচ্ছে আপনার চুনি।
এবং লাল পলক। যদি আপনি চুনি 3-4 রতি পড়তে পারেন তাহলে অতি অতি উত্তম ফল পাবেন। যদি লাল পলা 9-10 রতি পড়তে পারেন তাহলে অতি উত্তম ফল পাবেন। মেষ রাশির জন্য উপযুক্ত ধাতু হচ্ছে তামা। আপনি যদি তামা যেখানে খুশি আপনার শরীরে যে জায়গাতে ধারণ করার মতন পরিস্থিতি হবে আপনি সেই জায়গাতে, সেটা হাতে হোক, কোমরে হোক, শরীরের যে কোনো অঙ্গেই হোক না কেন, আপনি যদি তামা ধারণ করতে পারেন সেটাও কিন্তু আপনার জন্য যথেষ্ট পরিমাণে শুভ ফল দেবে। আশা করি আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন, অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না, এবং অনুষ্ঠানের কোনো জায়গায় যদি কোনো খামতি থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। 2019 সাল আপনার জন্য ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা রইল। নমস্কার।